কিশোরগঞ্জে শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউই বের হচ্ছে না। কাজকর্ম কম থাকায় বেকায়দায় শ্রমজীবী মানুষ। শীতের খবর জানতে শহরের আকরা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক আতান। শফিক, আপনার কাছ থেকে জানতে চাই আসলে কি অবস্থা কিশোরগঞ্জে? জাকিয়া, আজ কিশোরগঞ্জের তাপমাত্রা হচ্ছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। জেলার যে নিউক্লিয়ার যে আবহাওয়া অফিস রয়েছে, সেই অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম মাসুদ কিছুক্ষণ আগে আমাকে এই তথ্য জানিয়েছেন। তো একই তো শীত, তার উপর যে কনকনে ঠান্ডা বাতাসের কারণে কিন্তু কিশোরগঞ্জের জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এখানে যে একেবারে প্রয়োজন ছাড়া লোকজন ঘরের থেকে বের হচ্ছে না, রাস্তাঘাটে যানবাহনও এই মুহূর্তে আমি অনেকটা কম দেখতে পাচ্ছি। তো এই যে শীতের কারণে বিশেষ করে রয়েছে, তারা কিন্তু খুবই একটা বেকায়দায় রয়েছে। শীতে তারা খুব কষ্ট করছে। তাছাড়া যে দরিদ্র মানুষ, শ্রমজীবী মানুষ যারা রয়েছে, তারা কিন্তু কাজকর্মও ওইভাবে পাচ্ছেন না। তাদের জীবন জীবিকাতেও অনেকটা টান পড়েছে। লোকজন কম থাকার কারণে তাদের কিন্তু এই কষ্ট করতে হচ্ছে। তাছাড়া গরম কাপড়ের অভাবও তারা এখানে রয়েছে তাদের মধ্যে। তো আরেকটা জিনিস বলে রাখতে চাই, এই এখন কিন্তু কৃষিকাজের সময়। এখানে যে মাঠে বুড়ো ফসল রয়েছে, শাক সবজি রয়েছে, এই কারণে তারা যেভাবে এই কৃষিকাজের পরিচর্যা করা দরকার সেভাবে তারা কিন্তু এই পরিচর্যা করতে পারছে না। শীতের কারণে তারা এই যে ক্ষেত খামারে গিয়ে তারা কিন্তু চাষাবাদ ওইভাবে করতে পারছে না। কৃষকরা কিন্তু কষ্টের মধ্যে রয়েছে। তো এই শীতের কারণে এখানে শীতজনিত রোগবালায়ও অনেকটা বেড়ে গেছে। এখানে যে আমি কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের যে উপপরিচালক ডাক্তার হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে শীতে রোগবালায় কিছুটা বেড়েছে। নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীদের সংখ্যা বেড়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে রয়েছে। তো আরেকটা জিনিস এখানে বলে রাখতে চাই, এই শীতের সময় প্রশাসন কিংবা বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের পক্ষ থেকে এই দরিদ্র মানুষের মাঝে কম্বল, গরম কাপড় বিতরণ করা হতো, কিন্তু এবার কিন্তু ওই ধরনের তৎপরতা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আমি কিশোরগঞ্জের জেলার যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডার থেকে এরই মধ্যে তারা 45,000 কম্বল পেয়েছেন, কিন্তু এই তারা এই কম্বলগুলো উপজেলাগুলোতে পাঠিয়ে দিয়েছেন এবং এগুলো হয়তো দু এক দিনের মধ্যে বিতরণ করা হবে। তো এই এই কম্বল পেলে দরিদ্র মানুষের কিছুটা হয়তো শীত থেকে কিছুটা রেহাই পেতে পারেন। তো এই ছিল কিশোরগঞ্জের শীত পরিস্থিতির খবর।